গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমিও ভালো আছি। এখন বাজে সকাল 7টা আর আমি আমার ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো চলো দেখি মা কী করছে আর সকালকার ব্রেকফাস্টটা সেরে ফেলে তো যাওয়া যাক। ব্রেকফাস্ট করে সকাল সকাল আজকে স্নান করে নিয়েছি, কারণ আজকে আমাকে পুজো করতে হবে। মার শরীরটা খুবই খারাপ, তো মা পুজো করতে পারবে না। তো পুজো করে আমি যাবো রান্না করতে, আর কী রান্না করছি সেটা তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তো যাই, পুজোটা শেষ। একটা জিনিস তোমাদেরকে দেখাই, মা ঠাকুর ঘরটা এটা রং করেছে, তো এখন ঘরটা দেখতে একটু বেশিই সুন্দর লাগছে। তো হাফ সাইড করা হয়েছে আর হাফটা বাকি আছে, দরজাগুলোও করে নিয়েছে রং। তো এটাই করেছে মা, আর তোমাদেরকে তো ওয়াল দেখিয়েছি ওয়ালটা। তো যাই, আমি এখন পুজোটা সেরে ফেলি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলে এসেছি, তো চলো যাই রান্নাটা সেরে ফেলি, অনেকটা বেলা হয়ে গেছে, তো যাওয়া যাক। এখানে আমি পটল ভাজছি, জানি না আজকে রান্নাটা কেমন হবে, আমি তো খুবই টেনশনে আছি, আশা করি যেন ভালো হয়। তো রান্নাটা কন্টিনিউ দেখো। তো আমার পটল ভাজা হয়ে গেছে, আর এখানে আমি তেল গরম করে তাতে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিয়েছি। এখন দেব রাঁধুনি ফোড়ন। এখানে আমি রাঁধুনিও দিয়ে দিয়েছি, কারণ আজকে করবো ঝিঙে দিয়ে আলু দিয়ে ঘন্ট। তো ঝিঙেতে শুনে মার কাছ থেকে শুনে নিয়েছি ঝিঙেতে রাঁধুনি ফোড়ন দিতে হয়। তো এখানে আমি সবজিগুলোও দিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। তো এখন হলুদ আর লবণটা দেওয়ার পর এটা ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। আর জল দেওয়ার প্রয়োজন হবে না, কারণ এখান থেকে অনেক জল বেরোবে, তো সেটা দিয়ে এটা সেদ্ধ হয়ে যাবে। এটা হয়ে গেছে, আর এটা আমি ঢাকা দিয়ে দিয়েছি, এটা সেদ্ধ পর্যন্ত ওয়েট করতে হবে। আর তোমাদেরকে আর একটা জিনিস দেখাই, এটা হলো আমি নতুন একটা ডিশ করেছি, এটা মার কাছ থেকে শিখেছি। তো এটা হলো কচুর পাতার রোল পকোড়া। তো আমি ভাবলাম আজকে আমি ট্রাই করি, যেহেতু আমি রান্না করছি, তো এই রেসিপিটা তোমাদের সাথে অন্য আরেকদিন শেয়ার করব। আর এটা এখন কেটেও নিয়েছি, তো এটা সর্ষের তেল দিয়ে ভাজতে হবে, আর এটা এরকম দেখতে হয়েছে। আর এটাতে লেগেছে বেসন, আমি সামান্য একটু ময়দা দিয়ে দিয়েছি, আর মা চাট মশলা বানিয়ে রেখেছিল সেটা দিয়েছি, হলুদ লবণ দিয়ে মাখিয়ে এটা করেছি। আর রেসিপিটা তোমাদের সাথে পরে শেয়ার করব। আর এখানে হয়েও গেছে আমার ঝিঙেটা, প্রায় হয়ে এসছে। তো এখানে ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভালো করে মিক্স করতে হবে, করে সামান্য একটু চিনি দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। হয়ে গেছে, আর এখন আমি রান্না করব মসুরের ডাল পেঁয়াজ রসুন দিয়ে। তো আমি এখানে পাঁচফোড়ন সম্বরা দিয়ে তেজপাতা দিয়ে এখানে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, আর উনুনে এতটাই জাল বেশি হয়ে গেছে যে আমি ম্যানেজ করতে পারছি না, ওই জন্য পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। অনেকটা তাড়াহুড়ো করে করতে হচ্ছে, আর আমার এখানে ফোড়নটাও একটু কালো কালো হয়ে গেছে, বুঝতে পারছি না কেমন হবে। তো এখানে আমি টমেটো দিয়ে দিলাম, টমেটো দিয়ে রান্না হচ্ছে আজকে মসুরের ডাল। তো খেতে তো আমার খুবই ভালো লাগে, কিন্তু জানি না রান্নাটা কেমন হবে, মনে হয় না ডালটা আজকে একটু ভালো হবে, অতটা মার মতো তো হবেই না সেটা আমি শিওর, কিন্তু যতটাই হোক দেখা যাক কী করা যায় আজকে কেমন হয় রান্নাটা। তো এটা একটু ভেজে ভেজে নিতে হবে লাল লাল করে। তো এটা ভাজাও হয়ে গেছে, আর এখন এখানে আমি মসুরের ডালগুলো দিয়ে দেবো একটু একটু করে, কারণ আমার খুবই ভয় লাগে। Okay.
তো এখানে আমি ডালগুলো দিয়ে দিয়েছি, আর এটা একটু নেড়ে চেড়ে এটা ফোটা অবধি ওয়েট করতে হবে। আর এটা আমি কড়াইতে রাখবো না, কারণ মায়ের কাছ থেকে শুনেছি যে ডাল যতটা ফুটবে ততটাই নাকি টেস্টি হয় খেতে, বিশেষ করে মসুরের ডাল। তো এটা আমি ছোট্ট একটা হাঁড়িতে বসিয়ে দিয়েছি, তো এটা এখন মিনিমাম 30 মিনিটস পর্যন্ত ফুটবে, তারপরে আমার ডালটা হয়ে যাবে। রান্না হয়ে গেছে আর প্রচণ্ড খিদে পেয়েছে, আর উনুনে রান্না করতে এতটাই কষ্ট হয় সেটা বলার বাইরে। কড়াইটা এত তাড়াতাড়ি পুড়ে যায়, এত তাড়াতাড়ি গরম হয়ে যায়, মানে ওটা ম্যানেজ করা খুবই কষ্টকর। তার থেকে গ্যাসে রান্না করা অনেক ভালো। আমি প্রথমবার উনুনে ট্রাই করলাম, তো ভালোই লাগলো। তো চলো খাওয়াটা লাঞ্চটা সেরে ফেলি, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। তো যাওয়া যাক। আর এটা আমার খাওয়ার আরেকটা কথা, আমি শাক ভাজাটা আর পটল ভাজাটা আর এই পকোড়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ খুবই তাড়াহুড়ো করে করতে হয়েছে। আর এটা ডাল, তো ফটাফট লাঞ্চটা সেরে ফেলি, প্রচণ্ড খিদে পেয়েছে, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। ফ্রেন্ডস, দুপুরে লাঞ্চ করে আমি বিকেলের কাজটা সেরে এখন যাব পুজো করতে, তো আমার চেঞ্জও করা হয়ে গেছে। তো চলো যাওয়া যাক, পুজোটা সেরে আসি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর সন্ধ্যাবেলায় কী রান্না করবে মা সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। করে চলে এসেছি, তো চলো দেখি মা পাস্তা রান্না করছে আর কীভাবে রান্না করছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। আর পাস্তাটা আমার অতটা ভালো লাগে না, তো আমি কোনোদিন ট্রাই করিনি, খাইও নি, তো আজকে ট্রাই করব, দেখি কেমন লাগে খেতে। আমার ওটা একদমই পছন্দ না, তো চলো। আমি কিচেনে চলে এসেছি, আর মা এখানে পাস্তা বয়েল করতে দিয়ে দিয়েছে, আর পাস্তাটা বয়েল হয়ে গেছে। আর এখানে মা তেল গরম করে কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছে, কারণ আজকে এক পাস্তা হবে। যতক্ষণ পেঁয়াজ ভাজুক আর এটা পাস্তা হয়, এটা বয়েল হয়ে গেছে। আর এখানে আমার জন্য ম্যাগি, কারণ আমি যদি পাস্তাটা না খেতে পারি তো সেই কারণে মা ম্যাগিও বানাচ্ছে, তো ম্যাগিটাও খাবো আর পাস্তাটা একটু চেখে দেখবো কেমন হয়েছে। তো মা এখানে পেঁয়াজে একটু হলুদ দিয়ে দিয়েছে, আর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছে অল্প করে, পরে টেস্ট করে দেখে তারপর যদি লবণের প্রয়োজন হয় তো দেওয়া হবে। তো এটা এখন লাল লাল করে ভাজতে হবে। আর এখানে মা লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছে, একটু বেশি করে লঙ্কার গুঁড়ো দিয়েছে, কারণ একটু স্পাইসি হবে। তো এটা লাল হওয়া পর্যন্ত আমাদেরকে ভাজতে হবে। আর এখানে এখন দিয়ে দেবে ডিম, তো ডিম দেওয়া হয়ে গেছে। ডিম দিয়ে এটা একটু ভালো করে নেড়ে চেড়ে তারপরে এখানে পাস্তাটা দিয়ে দেওয়া হবে। তো এখানে মা পাস্তাগুলো দিয়ে দিয়েছে, আর এটাকে এখন ভালো করে নেড়ে চেড়ে একটু একটু ভাজতে হবে। তোমরা তো জানি পাস্তাটা একটু ভেজে নিতে হয়। আর মা এখানে আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিল, জানি না কেন দিল, মানে আর একটু বেশি স্পাইসি করবে, আর আমরা বেশি লঙ্কার মানে ঝাল বেশি খেতে পারি না। আর এখানে আমি দিয়ে দিলাম ম্যাগি মশলা, তো ম্যাগি মশলা দিয়ে বানানো হচ্ছে পাস্তাটা। তো পাস্তা তো প্রয়োজন মতো ফ্রাই করা হয়ে গেছে, আর এখানে পাস্তা রেডিও হয়ে গেছে। আর মা এখন ম্যাগি রান্না করবে, আর ম্যাগি রান্নাটা করা তোমরা দেখেছো, ওই জন্য দেখালাম না, শুধু পাস্তাটাই দেখালাম। তো মা ততক্ষণ ম্যাগি রান্না করুক, তারপরে আমরা খাবো।
তো এখানে আমরা ডাইনিং টেবিলে চলে এসেছি আর আমরা খাওয়া শুরু করে দিয়েছি। পাস্তাটা খুবই টেস্টি হয়েছে খেতে, আমি অল্প একটু নিয়েছি, তাও খুবই ভালো হয়েছে আর প্রচণ্ড ঝাল হয়েছে। আর আমাদের বাড়িতে কেউ বেশি ঝাল খেতে পারে না, তাও চলবে। আর বাবাকে ঘরে দিয়ে দিয়েছি আর মা আর আমি টেবিলে বসে খাচ্ছি। আর দিদা যেহেতু রাতে কিছু খায় না তো উনি খাবেন না কিছু, তো আমরাই খাবো। তো পাস্তা খেয়ে হয়ে যাবে আমার, রাতে আর ভাত খাওয়ার প্রয়োজন নেই, তো তাড়াতাড়ি করে খেয়ে নিই। পাস্তা আর ম্যাগি খাওয়া হয়ে গেছে, আর পাস্তাটা প্রথমবার ট্রাই করলাম আর পাস্তাটা খুবই টেস্টি ছিল, আমার তো খুবই ভালো লেগেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। টাটা, গুড নাইট।